আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মামরিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দীর্ঘস্থায়ী বন্যায় মানবিক বিপর্যয়ে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বানভাসীরা, দুর্গতদের মুখে খাবার তুলে দিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। এবং ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আরও ২২ জনের মৃত্যু, শনাক্ত ৮৮৬। ছুটি থাকায় তিন মাসের মধ্যে নমুনা পরীক্ষা সবচেয়ে কম। রাজধানীর পোস্তার চামড়া বাজারে এবারও ধস নেমেছে। গতবারের তুলনায় এবার চামড়া সরবরাহ কম। আবার যে চামড়া বাজারে আসছে সেগুলো বিক্রি হচ্ছে কম দামে। এতে বিপাকে পড়েছেন মৌসুমি বিক্রেতারা। কাঁচা চামড়ার ব্যবসায়ীরা বলছেন, ট্যানারি মালিকদের কাছে টাকা না পাওয়ায় তারা চামড়ার ন্যায্য মূল্য দিতে পারছেন না। সরকার নির্ধারিত দামে চামড়া কেনা বেচা হচ্ছে না উত্তরবঙ্গের সবচেয়ে দুই বড় আড়ত নওগাঁ ও রংপুরে। মৌসুমি বিক্রেতারা বলছেন, দূর দূরান্ত থেকে চামড়া কিনে ব্যবসায়ীরা সিন্ডিকেটের কারণে লোকসানে পড়েছেন তারা। এ অবস্থায় সীমান্ত দিয়ে চামড়া পাচারের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এদিকে নাটোরে গরুর চামড়ার ভালো দাম পেলেও খাসির চামড়ার দাম খুবই কম। প্রতিশ্রুতি অনুযায়ী ২৪ ঘন্টার মধ্যে রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। করোনা ভাইরাসের কারণে এবার নগরীতে কোরবানি হয়েছে আগের বছরের তুলনায় কম। ২৪ ঘন্টার মধ্যে এসব বর্জ্য পুরোপুরি পরিষ্কারের লক্ষ্যে শনিবার রাত থেকে শুরু করে দুই সিটির পরিচ্ছন্ন কর্মীরা। একদিকে সিটি কর্পোরেশন যেমন সতর্ক আছে, কাজ করে যাচ্ছে, আর আরেকদিকে আশীর্বাদ হিসাবে বৃষ্টি বজ্র ব্যবস্থাপনা পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছে। সব জায়গায় ব্লিচিং দিচ্ছে, সব জায়গায় পানি দিয়ে পরিষ্কার করতেছে, ঝাড়ু দিতেছে, ময়লাগুলি নিয়ে যাচ্ছে। পানি ছিটানোর গায়ে ঢুকতে সমস্যা হয়, সেখানে বিকল্প উপায়ে পানি ছিটাচ্ছে পরিচ্ছন্নতা কর্মীরা। রাজধানীর অনেক এলাকায় ব্লিচিং পাউডারও ছিটানো হয়েছে। ২৪ ঘন্টায় আমাদের মাননীয় মেয়র মহোদয় যে ওয়াদা করেছিলেন কোরবানির বর্জ্য অপসারণ এবং স্থানান্তর, আমরা আমাদের ৭৫টা ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমরা এই শতভাগ এই বর্জ্য অপসারণ এবং স্থানান্তরে সক্ষম হয়েছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের থেকে বর্জ্য অপসারণের জন্য সর্বমোট নিজস্ব ২৬৬৭ জন এবং অন্যান্য ব্যবস্থাপনা সহ সর্বমোট ১১৫০৮ জন পরিচ্ছন্ন কর্মী নিরলস পরিশ্রম করে ঢাকা শহরকে বর্জ্যমুক্ত করেছে। ঈদের তৃতীয় দিনও অনেকে কোরবানি দিতে পারেন, সে বিষয়টি মাথায় রেখে কোরবানির বর্জ্য অপসারণ কর্মপরিকল্পনা নেয় ঢাকার দুই সিটি কর্পোরেশন। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। দীর্ঘস্থায়ী বন্যায় মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দেশের উত্তর আর মধ্যাঞ্চলের বানভাসীরা। পানি বেড়ে যাওয়ায় বন্যার পরিস্থিতি আরও অবনতি হয়েছে সিরাজগঞ্জ, জামালপুর ও কুড়িগ্রামে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। এবারের ঈদে ঘরে একটু খাবারও থাকবে না, এমনটা হয়তো স্বপ্নেও ভাবেননি ৫০ পেরোনো এই বৃদ্ধা। করোনার সাথে লড়াইয়ের পর দেড় মাসের বন্যা একেবারে নিঃশেষ করে দিয়েছে নদী তীরবর্তী অঞ্চলের এই মানুষদের। দুই মাস ধরে বন্যা উঠছে বাড়ি ঘর, আমরা থাকি পানির মধ্যে, পোলাপান নিয়ে কষ্ট করে। প্রকৃতির রুড়ো আচরণে দিশেহারা বন্যার্থীরা, পানি কমার খবরে যখনই একটু আশা দেখেন তখনই আবার ভারী বর্ষণ, পাহাড়ি ঢলে মুষড়ে পড়তে হয় তাদের। যমুনা নদীর পানি হঠাৎ করে বেড়ে যাওয়ায় জামালপুর আর সিরাজগঞ্জে বানভাসী মানুষের হতাশা বেড়ে গেছে। একই অবস্থা কুড়িগ্রামেও। ফুসে উঠেছে ধরলা আর ব্রহ্মপুত্র, তাতে ৪ শতাধিক চরের লাখো মানুষ মানবিক বিপর্যয়ের মুখে। খাদ্য সংকটের সাথে বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে সেখানে। এক এক করে তিন চারিবার পানি আসে, বেড়া করা যায় না, এখন মানুষের কোনো সহযোগিতা করতে পারে না। দুর্ভোগ শেষ হওয়ার লক্ষণ নেই সুনামগঞ্জও। হাওরপাড়ের প্রায় ২ লাখ মানুষের এবার ঈদ কেটেছে পানিবন্দি থেকে। অবস্থাটা আরও ভয়াবহ হবিগঞ্জে। অসহায় ৫ লাখ পরিবার প্রকৃতির কাছে প্রার্থনা করছেন তাদের ঘরে ফেরার ব্যবস্থা করবার। তবে কিছুটা স্বস্তি ফেরার লক্ষণ দেখা দিয়েছে নাটোরে। আত্রাই নদীর পানি কমতে শুরু করেছে। নেত্রকোনাতেও একই অবস্থা। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে শেরপুরের ১৩ ইউনিয়নে, তবে নিম্নাঞ্চল এখনও তলিয়ে রয়েছে। এস এম আশরাফ, এটিএন বাংলা।
দুর্যোগ কবলিত অসহায়ের মুখে খাবার তুলে দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানুষ যেন উন্নত জীবন পায় সেই লক্ষ্যে কাজ করছে তার সরকার। কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ভিডিও কলে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দলীয় নেতাকর্মীদের জাতির পিতার আদর্শ বাস্তবায়নের নির্দেশনাও দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। শোকাবহ আগস্ট উপলক্ষে কৃষক লীগ আয়োজিত ধানমন্ডি 32 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে ভিডিও কলে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, মহামারীর সময়ে সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষ যাতে উন্নত জীবন পায় সেটাই সরকারের লক্ষ্য। গরিব এতিম অসহায়দের মুখে খাবার তুলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে সরকার, উল্লেখ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতা জয় করে মহাদুর্যোগের সময়ে জনগণের জন্য কার্যকর ভূমিকা রাখছে, তখন বিএনপি সমালোচনায় লিপ্ত হচ্ছে। করোনা মহামারীর কারণে অশ্রুসিক্ত বেদনা বিধুর আগস্টের কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ প্রদান করেছেন। ওবায়দুল কাদের বলেন, আগস্ট এলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকে পুরো জাতি। তার নিরাপত্তায় সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান ওবায়দুল কাদের। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। তিন মাসের মধ্যে কোরবানি ঈদের ছুটির কারণে গত 24 ঘণ্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে সবচেয়ে কম। এর ফলে আড়াই মাসের মধ্যে নতুন শনাক্ত হয়েছে হাজারেরও কম। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, আক্রান্ত হয়ে একদিনে মারা গেছে আরও 22 জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 3154। শফিকুল ইসলাম শামীমের আরেকটি রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ঈদের দিন সারা দেশে বিভিন্ন ল্যাবে 3684টি নমুনা পরীক্ষা হয়েছে। তাতে আরও 886 জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে 2,40,746 জন হয়েছে। সর্বশেষ একদিনে এর চেয়ে কম নমুনা পরীক্ষা হয়েছিল গত 26 এপ্রিল। সেদিন 3,476টি নমুনা পরীক্ষা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও 22 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3154 জনে। গত 24 ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে 3213টি এবং পূর্বের দিনের নমুনা সহ পরীক্ষা হয়েছে 3684টি নমুনা। 24 ঘণ্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 886 জন। 24 ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন 22 জন। এ পর্যন্ত 3154 জন মৃত্যুবরণ করলেন কোভিড-19। চিকিৎসাধীন আরও 586 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত 24 ঘণ্টায়। তাতে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো মোট 1,36,839 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য তুলে ধরেন। 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 586 জন। এ পর্যন্ত সুস্থ 1,36,839 জন। শনাক্ত বিবেচনার সুস্থতা হার 56.84%। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল 8 মার্চ, তা 2 লাখ পেরিয়ে যায় 18 জুলাই। এর মধ্যে 2 জুলাই 4,019 জন কোভিড-19 রোগী শনাক্ত হয়, যা একদিনে সর্বোচ্চ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে করোনা ও এর উপসর্গ নিয়ে দেশে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল বিভাগে করোনা পজিটিভ হয়ে 2 জন ও উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে উপসর্গ নিয়ে 1 জন এবং বগুড়া ও খুলনায় করোনা পজিটিভ হয়ে 4 জন মারা গেছে। এছাড়া খুলনায় 30 জন সহ বিভাগের 10 জেলায় 103 জন করোনা শনাক্ত হয়েছেন। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করেছেন রাসনা দাস। বরিশাল বিভাগে গত 2 দিনের তুলনায় মৃত্যু কিছুটা বাড়লেও সংক্রমণ অনেকটা কমেছে। বিভাগে করোনার উপসর্গ নিয়ে 1 জন এবং পটুয়াখালী জেলায় করোনা পজিটিভ হয়ে মৃত্যু হয়েছে 2 জনের। নতুন শনাক্ত হয়েছে 25 জন।
এদিকে খুলনায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এই বিভাগে প্রতিদিনই ঊর্ধ্বমুখী হচ্ছে করোনার সংক্রমণ। বিভাগের 10 জেলায় 278 জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন 103 জন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন একজন। ব্রাহ্মণবাড়িয়ায় 24 ঘন্টায় আরও 20 জন এই ভাইরাসের শিকার হয়েছে। করোনা নিয়ে এই জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 35 জনের। এদিকে গত 24 ঘন্টায় বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও 2 জন মারা যায়। মৃত দুইজনই পুরুষ। 98টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে আরও 19 জন। এছাড়া সুনামগঞ্জে 19, শেরপুরে 3, নেত্রকোনায় 5 জন করোনা পজিটিভ হয়েছে। রাসনা দাস, এটিএন বাংলা। করোনা সংক্রমণের কারণে বন্ধ থাকায় ঈদ মৌসুমে বিরান রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো কবে খুলবে এসব তা জানে না কেউই। ঈদে ঘুরতে এসে বিনোদন কেন্দ্রগুলোর গেট থেকে হতাশ হয়ে ফিরেছেন অনেকে। তবে বন্ধ থাকায় চিড়িয়াখানার প্রাণীগুলো রয়েছে স্বস্তিতে। অথচ গত বছরেও এই সময়ে দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল এসব বিনোদন কেন্দ্রগুলো। শফিউল আলম সুজনের রিপোর্ট। শুনশান নীরবতা, কোনো কোলাহল নেই রাজধানীর মিরপুর চিড়িয়াখানায়। নীরব পরিবেশ, পাখির কিচিরমিচির ডাক যেন প্রাণের স্পন্দন। বাঘ সিংহ থেকে শুরু করে সব প্রাণীর মধ্যেই প্রাণচঞ্চলতা ফিরেছে। তবে 4 মাস ধরে চিড়িয়াখানা বন্ধ থাকায় পশু পাখিদের মধ্যে আচার আচরণে অনেক পরিবর্তন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সাথে প্রাণীর বংশবিস্তারও বেড়েছে। প্রাণীরা আগের চেয়ে দেখা যেত খাঁচার মাঝখানে জড়ো সরোয়ে বসে থাকতো, এখন খাঁচার চতুর্দিকে ওরা ঘুরে ফেরে। যেহেতু ঠিকভাবে তারা খাচ্ছে, পুষ্টিকর খাবার পাচ্ছে, আমরা চিড়িয়াখানাতে অনেক বাচ্চা পেয়েছি। আমরা জিরাফের বাচ্চা পেয়েছি, জেব্রার বাচ্চা পেয়েছি, অ্যারাবিয়ান হর্সের বাচ্চা পেয়েছি, হরিণের বাচ্চা। তবে চিড়িয়াখানার প্রাণীদের দেখতে অনেকে রাজধানী সহ আশেপাশের জেলা থেকে চলে এসেছে। করোনার কারণে চিড়িয়াখানা বন্ধ থাকায় হতাশা বেড়েছে বিনোদন প্রেমীদের। বাচ্চাদেরকে নিয়ে আসাটাই অনেক কষ্ট। বাচ্চারা আসছে বিনোদনের জন্য, আয়সা দেখে বিনোদন কেন সব বন্ধ, এই জন্য ভালো লাগতেছে না আর কি। আজকে বাচ্চার খুব আর যে আমরা ঘুরতে আসলাম, এসে দেখি বন্ধ, তো আমরা একটা খরচ করে আসছি। খরচটা আসলে মুখ্য উদ্দেশ্য না, বাচ্চার মনটা তো খারাপ হয়ে যাবে। বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় প্রিয়জনদের নিয়ে অনেকেই ঘুরে বেরিয়েছেন রাজধানীর 300 ফিট ও হাতিরঝিল এলাকায়। হাতিরঝিল আসছে, বাচ্চাদের ফুটবল নিয়ে আসছি একটু খেলাধুলা করার জন্য, যাতে ওরা একটু ঈদের আনন্দ পায়। বাবার ভাইয়ের সাথে ঘুরতে অনেক ভালো লাগছে। এই যে অনেকদিন পর বের হইলাম, বাচ্চারা অনেক খুশি হয়েছে, ওদের খুশি দেখে আমারও খুব ভালো লাগছে। করোনা আতঙ্ক কেটে গিয়ে অচিরেই ফিরে আসবে ভয়হীন পরিবেশ, এমনটাই আশা সকলের। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। টেকনাফে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ সহ 20 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। রোববার বিকেলে তথ্য নিশ্চিত করেন কক্সবাজার পুলিশ সুপার ABM মাসুদ হোসেন। গত 31 আগস্ট রাতে জেলার মেরিন ড্রাইভ সড়কে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদের প্রাইভেট কারে তল্লাশি নিয়ে পুলিশের সাথে তার বাগবিতণ্ডা হয়। বাহারছড়া শামলাপুর তল্লাশি চৌকিতে এ সময় সিনহাকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে আহ্বায়ক করে পুনর্গঠিত এই তদন্ত কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এবার আন্তর্জাতিক সংবাদ। করোনা আক্রান্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপির প্রভাবশালী নেতা অমিত শাহ। টুইটারে তিনি নিজেই এ তথ্য জানান। অমিত শাহকে ভর্তি করা হয়েছে দিল্লির কাছাকাছি মেদান্তা হাসপাতালে। এদিকে টানা চতুর্থ দিনের মতো ভারতে অর্ধ লক্ষাধিক মানুষের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 17.5 লাখ। এ পর্যন্ত ভারতে মারা গেছে প্রায় 37,500 মানুষ। অন্যদিকে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে সংক্রমণ। এ অবস্থায় 13 সেপ্টেম্বর পর্যন্ত গোটা অঙ্গরাজ্য জুড়ে জারি করা হয়েছে কারফিউ। কারফিউ চলাকালীন পরিবারের যে কোনো একজন সদস্য দিনে একবার খাবার কিনতে ঘরের বাইরে বের হতে পারবেন। এছাড়া প্রতিটি নাগরিক ব্যায়ামের জন্য ঘর থেকে 5 কিলোমিটারের মধ্যে সর্বোচ্চ 1 ঘন্টা বাইরে অবস্থান করতে পারবেন। সব মিলিয়ে সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,78,00,000, মারা গেছে 6,85,000।
বাংলাদেশ সহ 31টি দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। গতকাল এক বার্তায় জানানো হয়, চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এসব দেশের সাথে বিমান চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত, চীন, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলোর পাশাপাশি নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ব্রাজিল, ইরান, আর্মেনিয়ার নামও। এবার পাটেক্স খেলার খবর। ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন সিরো ইমবোবিলে। চলতি মৌসুমে 36টি গোল করেছেন ইতালীয় ক্লাব ন্যাৎসিওর স্ট্রাইকার। তাতে ইতালিয়ান লীগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার সহ ইউরোপ সেরার খেতাব জেতেন তিনি। 2006-07 সালে ফ্রান্সেসকো ট্রটির পর এবারই প্রথম ইতালিয়ান লীগের কোনো ফুটবলার এমন কীর্তি গড়লেন। ইউরোপে নতুন করে করোনা সংক্রমণ বাড়ায় বাতিল হতে পারে মাদ্রিদ ওপেন টেনিস। স্পেনের বর্তমান পরিস্থিতিতে টুর্নামেন্ট বাদ দেওয়ার সুপারিশ করাচ্ছে মাদ্রিদের আঞ্চলিক সরকার। ক্লে কোর্টের এই টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল গত মে মাসে, কিন্তু করোনার হানায় তা পেছানো হয় সেপ্টেম্বর পর্যন্ত। নতুন সূচিতে মাদ্রিদ ওপেনের হওয়ার কথা 12 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে, কিন্তু নতুন সংক্রমণের ঢেউয়ে এখন টুর্নামেন্ট নিয়ে সংশয় প্রকাশ করেছেন আয়োজকরা। স্বাস্থ্যগত জটিলতা ছাড়া টুর্নামেন্ট আয়োজন করা যাবে কি না তা নিয়ে সন্দেহ তৈরি হওয়াতে পুরো আয়োজনের বাতিল করার কথা ভাবছেন তারা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। প্রতিশ্রুতি অনুযায়ী 24 ঘন্টার মধ্যে রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে, জানালো ঢাকার 2 সিটি কর্পোরেশন। দীর্ঘস্থায়ী বন্যায় মানবিক বিপর্যয়ে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বানভাসীরা। দুর্গতদের মুখে খাবার তুলে দিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। এবং 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও 22 জনের মৃত্যু, শনাক্ত 886, ছুটি থাকায় 3 মাসের মধ্যে নমুনা পরীক্ষা সবচেয়ে কম। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।